স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম শিশুদের বিনোদনের জন্য রাজশাহীতে মাসব্যাপী আনন্দ মেলার উদ্বোধন চাপাইনবাবগঞ্জে ধান বোঝা ট্রাক উল্টে তিন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু নাটোরের ছোট ভাইকে হত্যা মামলায় বড় ভাইকে সাত বছরের কারাদণ্ড শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত শিশুদের বিনোদনের জন্য রাজশাহী মহানগরীর পদ্মাপাড়ে লালন শাহ মুক্ত মঞ্চ এলাকায় এক মাস ব্যাপী আনন্দ মেলার উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার বিকেল চারটায় ফিতা কেটে বেলুন ও পায়রা উড়িয়ে মাসব্যাপী আনন্দ মেলার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খারিজামা লিটন তার আয়োজকরা জানিয়েছেন করোনা পরবর্তী সময়ে শিশুদের মানসিক অবস্থা দূর করার লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে শিশুদের বিনোদনমূলক বিভিন্ন রাইডের প্রায় রয়েছে এই মেলায় এছাড়া বাংলার ঐতিহ্যবাহী থাকবে মেলাটিতে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসানুল হক পিন্টু রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু রাজশাহী সিটি কর্পোরেশনের চোদ্দ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনাস সহ অন্যান্যরা ধান ট্রাক উল্টে তিন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে বুধবার বিকেল দিকে সদর উপজেলার সাড়ে নয়াগোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার বহলাবাড়ির মৃত মনসুর আলীর ছেলে বন্টু আলী একই উপজেলার দুখুর খুতানিপাড়া এলাকার ইলিয়াস আলীর ছেলে মোহাম্মদ বুলবুল ও সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের সতেরো রশিয়া চামা গ্রামের নওশেদ আলীর ছেলে আসাদুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন নগাঁ থেকে ধান কেটে ট্রাকে করে ফিরছিলেন একদল শ্রমিক তারা নয়াগোলার পাউলি এলাকায় পৌঁছালে ট্রাকটি উল্টে যায় এসময় ট্রাকে থাকা ধানের বস্তা নিচের চাপা পড়ে শ্রমিক বুলবুল ঘটনাস্থলেই মারা যান পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অপর দুজনকে মৃত ঘোষণা করেন রাজশাহীতে জনপ্রিয় গণমাধ্যম বাংলা টিভির 6 বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার নগরীর একটি সনামধন্য রেস্তোরায়ে এর আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটির সদস্য এবং জেলা আওয়ামী লীগের সদস্য মেয়র কন্যা ডাক্তার জামান অর্না বাংলা টিভির রাজশাহী প্রতিনিধি বিজয় ঘোষের আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুঠিয়া দুর্গাপুর আসনের সাবেক সংসদ সদস্য আবুল হোসেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খায়ের আলম জাসুদ রাজশাহী মহানগরের সভাপতি আবদুল্লাহ আল মাসুদ শিবলি সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু এবং জাতীয় পার্টি মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক মিন্টু আমন্ত্রিত অতিথি হিসেবে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজশাহী সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু নাটোরে ব্যক্তি স্বার্থে দেওয়া জমির লিজ বাতিল করে সেখানে শিশু পার্ক স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে নাটোরের সুধী সমাজ বৃহস্পতিবার বেলা বারোটার দিকে শহরের আলাইপুরস্থ পুরাতন প্রকাশ অফিসের সামনে এই কর্মসূচি পালন করা হয় দীর্ঘদিন যাবৎ মিথ্যা তথ্য দিয়ে জয়নিক রেজাউল করিম খান ভিপি জমিটি বরাদ্দ নেন মানববন্ধনকালে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সোলাইমান বীর প্রতীক নাট্য ব্যক্তিত্ব নাজমুল হক লালা বিশিষ্ট কথাসাহিত্যিক জাকির তালুকদার প্রস্তাবিত শিশু উদ্যান কার্যকর কমিটির যুগ্ম আহ্বায়ক জাফর সাদেক মিল্টন মেরিনা জামান মিমি সহ অন্যান্যরা এ সময় বক্তারা বলেন শিশুদের খেলাধুলা বা ছোটখাটো অনুষ্ঠান করার মতো কোনো মাঠ এলাকায় নেই জমিটি পতিত থাকা অবস্থায় দুই সালে মিথ্যা তথ্য দিয়ে জৈনিক রেজাউল করিম খান ভিপি জমিটি বরাদ্দ নেন সে সময় এলাকাবাসী বরাদ্দ বাতিলের আবেদন করলেও কোনো ফল হয়নি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে তারা দ্রুত ওই ব্যক্তির নামে লিজ বাতিল করে সেখানে মিনি শিশু পার্ক স্থাপনের ব্যবস্থা করার দাবি জানান নাটোরের ছোট ভাই জনি শেখকে হত্যা মামলায় বড় ভাই জাহাঙ্গীর শেখকে সাত বছরের কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত এ সময় মামলার অপর আসামি নিহতের ভাবি বিলকিস বেগমকে খালাস দেওয়া হয়েছে নিহত জনি শেখ নাটোর শহরের কানাইখালী মহল্লার মৃত সবেদ আলী শেখের ছেলে বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দিন এই আদেশ দেন মামলা সূত্রে জানা যায় দুই সালের সাত জানুয়ারি সকালে বাড়িতে কুকুর পালনকে কেন্দ্র করে ছোট ভাই জনি শেখের সাথে বড় ভাই জাহাঙ্গীর শেখের কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভাই জাহাঙ্গীর শেখ তার ছোট ভাইকে মারধর শুরু করে মারধরের এক পর্যায়ে জনি শেখ আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে পরে আহত অবস্থায় স্থানীয়রা জনিকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় নিহতের স্ত্রী পলিখাতুন বাদী হয়ে জাহাঙ্গীর শেখ ও তার স্ত্রী বিলকিস বেগমকে অভিযুক্ত করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন দীর্ঘ পাঁচ বছর মামলার সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আজ আদালতের বিচারক জাহাঙ্গীর শেখকে সাত বছরের কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন এ সময় মামলার অপর অভিযুক্ত বিলকিস বেগবের বিরুদ্ধে সঠিক সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে না পারায় তাকে বেকসুর খালাসের আদেশ দেন নোয়াখালীতে চোরাই মোটরসাইকেল সহ চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে সোনাইমুড়ি থানার পুলিশ বুধবার রাত আটটার দিকে নোয়াখালী কুমিল্লা মহাসড়কের সোনাইমুড়ি পৌরসভার সাত ওয়ার্ডের নাওতলা এলাকায় অবস্থিত আলহেরা ইসলামী একাডেমির সামনে থেকে তাদেরকে আটক করা হয় গ্রেফতারকৃতরা হল জেলার লাকসাম উপজেলার সাতগড়িয়া এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে ইকবাল হোসেন এবং একই উপজেলার কান্দিরপাড় এলাকার মৃত দুলালের ছেলে সোহেল রানা বৃহস্পতিবার উনিশ মে দুপুরে গ্রেফতারকৃত আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয় এ সময় তাদের কাছ থেকে চোরাইকৃত দুইটি মোটরসাইকেল জব্দ করা হয় সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ